بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين جابينا এখন আমরা যদি বলি যে কুফুরির পরিণাম পরিণামে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা আগে বলে দেই যে সন্দেহ কারো ভিতরে যদি ওয়াসওয়াসা এসে যায় ইমানের ব্যাপারে ওয়াসওয়াসা সন্দেহ বাতিক দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা হলো আপনার দলিল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকা এবং বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেমন আপনার ওয়াসওয়াসা অধ্যায়ে হাদিস পাবেন সহিহাইনের হাদিস আল্লাহর নবী বললেন যে শয়তান তোমাদের কাছে আসবে এবং এসে বলবে এই জিনিসটার সৃষ্টি করেছে কে বলে অমুক বলে এটার সৃষ্টি করেছে বলে অমুক তাহলে মানুষের সৃষ্টি করেছে বলে আল্লাহ তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে এইরকম আপনার ওয়াসওয়াসামূলক প্রশ্ন তোমাদের মধ্যে করতে পারে যখনই তোমাদের ভিতরে এইরকম প্রশ্ন আসবে তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং ওই অন্তরে যে কুমন্ত্রণা সন্দেহের বাতিক দেখা দিয়েছে তা থেকে সে বিরত হবে আর বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি আমানতু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এনেছি এই ব্যাপারে কোনো সন্দেহের সুযোগ নাই আর ছোট কুপুরির ব্যাপারে বলি সেগুলি আমলি ছোট ছোট কুপুরি হতে পারে যেমন মনে করেন আমলের ভিতরে আল্লাহ নবী বলছেন সিবাবুল মুসলিম ফুসুকুন একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ ও কিতালু কুফরুন তাকে হত্যা করা কুফুরি কাজ কিন্তু এক হত্যা কুফুরি কাজ হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকারীকে কাতেলকে ইসলামের দায়রা থেকে মুক্ত করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই হত্যাকারীকে মুসলিমদের ভাই বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হত্যাকারীকে মুসলিমদের ভাই বলে আখ্যায়িত করেছেন এর মাধ্যমে প্রমাণ হয় যে হত্যা কবিরা গুনাহ হত্যা কুফুরি কাজ আর এই কুফুরি কাজ যাকে ইসলাম যে কুফুরি তাকে ইসলাম থেকে আউট করবে না কিন্তু অপরাধী হিসেবে আখ্যায়িত করবে জাহান্নামী করবে এজন্য আমরা সূরা হুজরাতের 9 নম্বর আয়াত যদি পড়ি তাহলে দেখতে পাবো সেখানে আল্লাহ বলেন ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিন ক্বতালু ফাসলিহু বাইনাহুমা মুমিনদের দুই দল যদি লড়াই করে তাহলে তাদের মধ্যে মিটমাট করে দাও দুই দল লড়াই করা কেতাল করা মারামারি করা এটা কিন্তু কবিরা গুনাহ আর এই কবিরা গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুমিন তার অর্থ হলো এই কাজটা তাদের ফাসেকি কাজ এই কাজটা তাদের কুফুরি কাজ আর যে কুফুরি কারণে তাদেরকে ইসলাম থেকে আউট করা হয় নাই কিন্তু একমাত্র সলাতের ব্যাপারে আপনার অনেক দলিল আছে যেগুলি আমরা আলোচনায় একটু ইঙ্গিত দিয়েছি এবারে আমরা চলে যাই কুফুরির পরিণাম দুনিয়ায় ক্ষতিকারক দিক অনেক আছে এক নম্বরে গুমরাহি ও হক পথ না পাওয়া সে গুমরাহিতে থাকবে সত্য পথের সন্ধান সে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা এর 167 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ কদ যাল্লু যালালাম বাঈদা নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ হতে রুখে দাঁড়িয়েছে তারা দূরতম ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হয়েছে তাহলে এরা কিন্তু হেদায়েত পাবে না এরা হক পথ পাবে না গুমরাহিতে থাকবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরে কুফুরির শিল মেরে দেওয়া হবে এবং এরা ওহির হেদায়েত থেকে বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 6 ও 7 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম এরা আপনারা এই আয়াতটার অর্থ ভালো করেই জানেন অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারার 88 নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহ বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন আর তাদের কথার জন্য আমাদের অন্তর আমাদের
তারা বলে যে অন্তর আচ্ছন্ন হয়ে আছে, বরং আল্লাহ তাতে তাদের কুফুরির শীল তাদের মধ্যে মেরে দিয়েছেন। কাজেই এখানেও হেদায়ত থেকে বঞ্চিত হওয়ার বিধান রয়েছে। তাছাড়া তাকে হত্যা করা ফরজ, যেটা আমরা ওই হাদিস থেকে, বুখারী মুসলিম হাদিস থেকে জানলাম। তাকে গোসল দেওয়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, এবং মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করাও যাবে না। এত বড় কঠিন কথা। আর এই কথাটাই একজন কাফেরের বেলায় যেমন বলা হয়েছে, ঠিক অনুরূপভাবে বেনামাজির বেলায়, সলাত ত্যাগের বেলায়ও সেই কথাই বলা হয়েছে। আপনারা জানেন, যাকে আমাদের দেশের মানুষেরা বড় পীর দস্তগীর বলে দোহাই দেয়, আব্দুল কাদের জিলানি, তুমি জিলানেরও জিলানি, তোমার নামেতে আগুন হইয়া যায় পানি, তুমি জিলানেরও জিলানি বলে চিৎকার দে। হ্যাঁ, আউলিয়া কুল শিরোমণি কত বলে খেতাব দে। অথচ তার বুনিয়াদ তালিবিন গ্রন্থের ভিতরে পরিষ্কার করে ফতোয়া দিয়েছেন তিনি, যে বেনামাজি ওই ব্যক্তি, যে বেনামাজি যদি হয় তাহলে লা ইউসাল্লা আলাই, তার জানাজা পড়া হবে না। ওলা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। এই ফতোয়াটা আমরা মানি না, শুধুমাত্র কবরে আড্ডা দেওয়ার ফতোয়াটা পাইছি কোথা থেকে তার উপরে নিষ্পত করে আমরা মানি। অর্থাৎ স্বার্থের অনুকূলে হইলে আমরা বড় পীরকে শ্রদ্ধা করি, আর আমাদের স্বার্থের বিরুদ্ধে যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু তখন আর অন্ধ সেজে যাই, বড় পীরের এই ফতোয়াটা আমরা দেখি না। এটা হচ্ছে আমাদের ওই যে বক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল, স্বার্থের কাছে আমরা অন্ধ অচল হয়ে পড়েছি। এরপর এই ধরনের যারা কাফের হবে, কুফুরি যার ভিতরে পাওয়া যাবে, বড় কুফুরি, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। এমনকি কোনো মুসলিম মহিলা তার আন্ডারে থাকতে পারে না, কোনো মুসলিম মহিলা তার আন্ডারে থাকতে পারে না। এবং সন্তানরা যদি মুসলিম পরিবারে, অর্থাৎ সন্তানরা যদি মুসলিম হয় আর বাপ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে ওই বাপের কোনো কর্তৃত্ব সন্তানের উপরেও থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের বলেছি যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা ফতোয়া জিজ্ঞেস করা হয়েছিল, জিদ্দা থেকে এক মহিলা প্রশ্ন করেছিলেন যে আমি বিয়ে করেছি, বিয়ের পরে আমার স্বামীকে নামাজি পাই নাই, সে সংশোধন হবে আশা নিয়ে তাকে আমি ঘর সংসার করেছি, আস্তে আস্তে আমি পাঁচ সন্তানের জননী হয়েছি, আজও আমার স্বামী নামাজ পড়ে না, বেনামাজি, এখন আমি কী করব। তিনি বলছেন, যেহেতু সে বেনামাজি, তুমি চেষ্টা করেছো, তারপরেও যখন সে সালাত আদায় করে নাই, তাহলে ওই লোকটা আর মুসলিম থাকে নাই, সুতরাং তোমার তালাকেরও প্রয়োজন নাই, তুমি এমনিই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তুমি সন্তানগুলিকে নিয়ে অন্যত্র চলে যাও, ওই কাফের অধীনে এক সেকেন্ডও থাকার দরকার নাই। এই ফতোয়াটা কিন্তু আমরা দেবো না। এই ফতোয়া দিলে মসজিদের ইমামতিও থাকবে না, থাকবে ভালো ভালো মানে রুই মাছ খাওয়া, মুরগির রুস্ট খাওয়া তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, পকেটে টাকা আসলে সব ফতোয়া জায়েজ, ঠিক আছে, শুধুমাত্র কে আমিন জুড়ে বলল ওই লোকটার কথা শোনা যাবে না, কে রফুলিয়ে দেন করলো ওই লোকটার কথা শোনা যাবে না, আর বাকি সমাজের সব লোক আপনার বেনামাজি হোক, এমনকি মসজিদ কমিটির বড় নেতা, সে কিন্তু মুঠেও নামাজ পড়ে না, সেই লোকটাই আমাদের এখন বড় কিছু, তার বাড়িতে যেতে হবে, খেতে হবে, চলতে হবে, সব কিছু জায়েজ তার স্বার্থের অনুকূলে। তাহলে এখানে আমরা স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি, আর আমরা কোরআন হাদিসকে অগ্রাধিকার দিচ্ছি না। আখেরাতে যদি পরিণামের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই লোকটা চিরজাহান্নামী, কাফের চিরজাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউক্বা আলাইহিম ফায়ামূতু ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। যে কাফের যারা, তারা জাহান্নামী হবে এবং তাদের আযাব কম করা হবে না, আযাব পেতেই থাকবে, এটা হচ্ছে কাফিরদের প্রতিদান, পাওনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফের যারা, তাদের যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কুফুরিতে পড়ে গেলে, মুরতাদ হয়ে গেলে আমল বাতিল। সূরা আল মাঈদার 5 নম্বর আয়াতে বলছেন, ওমান ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে আল্লাহর সাথে কুফুরি করবে, তার আমল বাতিল হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে কুফুরি করবে, তার আমল বাতিল এবং সে ধ্বংসশীলদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর কুফুরিতে মরণ হলে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করবেন না। মৃত্যুর আগে যদি তৌবা করে মারা যায় তাহলে সেটা আলাদা কথা, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন,
তিনি তো কবুল করতে পারেন, কিন্তু যে ব্যক্তি তওবা না করে মারা যাবে সেই লোকটা নাজাত পাবে না। এই ব্যাপারে আমরা সূরা নিসা এর 168 এবং 169 নম্বর আয়াত দ্বয় আমরা যদি পড়ি তাহলে দেখতে পাবো। 168 দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ও যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যারা কাফের তাদের জন্য আল্লাহ ক্ষমা করবেন না, ওলা লিয়াদিহুম তরিকা, আল্লাহ তাদেরকে কোনো পথ দেখাবেন না, ইল্লা তরিকা জাহান্নাম, কোন পথ পাবে সে? জাহান্নামের পথ, খালিদিনা ফিহা আবাদা, সেই জাহান্নামে চিরদিন থাকবে। ও কানা যালিকা আলাল্লাহ ইয়াসীরা, এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করবেন। কাজেই যারা কাফের তাদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না, আল্লাহ তাদেরকে পথও দেখাবেন না, পথ শুধু জাহান্নামের পথই সে দেখতে পাবে। এরপর লাঞ্ছনা গঞ্জনা বিড়ম্বনা তো আছেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন ও আন্নাল্লাহ মুখজিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করবেন? লাঞ্ছনা দায়ক শাস্তি দেবেন, অপমান করবেন। আজকে দুনিয়াতে আত্মহংকারে তারা আল্লাহকে অপমান করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তো অপমান হওয়ার সত্তা নন, আল্লাহ রসুলকে অপমান করার চেষ্টা করেছে, রসুলের উপরে কটাক্ষ করেছে, রসুলকে গালি দিচ্ছে, রসুলকে উপরে কুৎসরণা করছে, এইগুলি যে করতেছে তারা আজকে করে ফেলতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে কিন্তু আসল ফয়সালা, সেদিন আমি এই অপমানের জবাব, অপমান কিভাবে করতে হয় সেই করেই দেব। এরপর আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যাবে, আল্লাহর লানত ও গজব তাদের উপরে আবশ্যক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 64 ও 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা'নাল কাফিরিন ওয়া আ'দা লাহুম সা'ইরা, আল্লাহ লানত করেন কাফিরদেরকে এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, তাদের জন্য জাহান্নাম সা'ইর, জাহান্নামের উপর নাম হলো সা'ইর, সে সা'ইর তাদের জন্য, খালিদিনা ফিহা আবাদা, তার চিরদিন সেখানে থাকবে, লা ইয়াজিদুনা ওয়ালিয়্যাও ওয়ালা নাসীরা, সেই জাহান্নামে তারা বাঁচার জন্য কোনো আশ্রয় পাবে না, কোনো বন্ধু পাবে না, সাহায্যকারী পাবে না। সুতরাং আমরা এই আলোচনার মাধ্যমে প্রমাণ পেলাম যে দুনিয়াতেও এদের জন্য শাস্তি আছে, আখেরাতেও এদের জন্য শাস্তি রয়েছে। এবার আমাদের হাতে সময় কম, মাত্র 15 মিনিটে আমরা এই বাকি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হলো মুনাফিকি। আমরা যদি মুনাফিক নিয়ে আলোচনা করতে যাই অনেক কথা, এটাই একটা টপিকস, কিন্তু টপিকস নেওয়া যাবে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ আরও বিষয় আছে, সেগুলির উপর আলোচনা করতে হবে সামনের ক্লাসে। আমরা বলবো আন-নিফাক, এই নিফাক শব্দটা এর মূল ধাতু হচ্ছে নুন ফা কাফ, নাফাক। এই নাফাক শব্দের অর্থ হলো সুড়ঙ্গ, নাফাক বলা হয় কি সুড়ঙ্গ, এই যে যারা আরব দেশে গেছেন সুড়ঙ্গ পথ আছে কয় যে নাফাক, এটা সুড়ঙ্গ, অর্থাৎ যে রাস্তার দুই মাথা খোলা, এই দিক দিয়ে ঢুকবে অপর দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। মোনাফিকে মোনাফিক এই কারণে বলা হয় যে তার এই কান দিয়ে ইমানের কথা ঢুকে সিন্ধুকের ভিতরে থাকে না, সব বেরিয়ে যায়, এই জন্য মোনাফিক। কথা বুঝতে পারছেন কিনা? সহজ কথায় এটা আমরা বলবো মোনাফিক, যাকে বলা হয় কপট বিশ্বাসী, যেই লোকটা দুদিল বান্দা, গ্রাম দেশে বলে দুদিল বান্দা, কালমা চুর, না পায় বেহেশত না পায় গোর, সেরা দুদিল বান্দা। মোনাফিককে, মোনাফিক ওই লোকটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় যে তার দুনিয়াবি স্বার্থের জন্য ইসলামকে জাহির করে, হ্যাঁ, ওয়ুবতিনুল কুফর, আর তার কুফুরিকে তার অন্তরে লুকায়িত রেখে লালন করে, অর্থাৎ সে অস্থি মজ্জায় হাড় হাড্ডিতে সোলোয়ানা সে কাফের, কেবলমাত্র পার্থিব স্বার্থের জন্য শুধুমাত্র সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে। আর এই যুগটা আমাদের নবীর যুগ জমানায় হলো, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন সেখানে গিয়ে তিনি যখন পূর্ণভাবে মদিনার তার নিয়ন্ত্রণে নিয়ে আসলেন, দেখা গেল যে মদিনার ইহুদিরা সকলেই আপনার সন্ধির ভিতরে এসে গেল, স্বার্থ কোথায়, বাঁচব কী করে? কিছু লোক মনে করলো এবার যদি আমরা বাহ্যিক দুনিয়ার স্বার্থ নিতে চাই তাহলে আমরা একটু নয়সই করি। এই নয়সয়ের জন্য তারা আল্লাহ নবীর কাছে এসে বলল আমরা ইমান এনেছি আর কাফিরদের সাথে মিলিত হইয়া বলে আমরা কিন্তু তোমাদের সাথেই আসি। সূরা আল মুনাফিকুনে সূরা প্রথমে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন এ নবী আমি আল্লাহ বলছি তুমি তো রাসূল ঠিকই, কিন্তু আমি এটাও বলে দিচ্ছি যে এরা হলো মিথ্যাবাদী,
কাফের। সুতরাং এটা মুনাফিকদের কাজ, কাজেই মুনাফিক বলা হয় ওই লোকটাকে যে লোকটা অন্তরে কুফুরি আছে আর বাহ্যিকভাবে ইসলামের কথা বলে। কাফের এর ন্যায় কুফুরির মতো এটাও দুই প্রকার, একটা হলো বড় মুনাফেকি আর ছোট, বড় মুনাফেকি আর ছোট মুনাফেকি। বড় মুনাফেকি কারো ভিতরে যদি পাওয়া যায় তাহলে সে কাফিরের চেয়েও নিকৃষ্ট, কাফিরের চেয়েও নিকৃষ্ট। আর ছোট মুনাফেকি সেটা ইসলাম থেকে আউট করবে না, কিন্তু মুনাফিকদের কিছু আলামত, কিছু সিমটম, কিছু লক্ষণ তার ভিতরে সংক্রামিত হবে। ছোঁয়া শ্রেণীকের মতো কিছু পাইবো, সে কাজটা করবো ওইরকম, কাজে বুঝে যাবে সেই লোকটা মুনাফিকই কাজ করতেছে। কিন্তু তাই বলে এই কিছু কিছু সিমটমের কারণে তাকে একেবারে সলোয়ানা মুনাফিক বলে ইসলাম থেকে আউট করে দেওয়া যাবে না, যতক্ষণ না তার কাছে আপনার মুনাফিকি, বড় মুনাফিকির বিষয় পাওয়া গেছে। এখন আমার প্রশ্ন হলো বড় মুনাফিকি, আমি আপনাদেরকে বড় মুনাফিকির কিছু, বড় মুনাফিকি আমরা যদি নিয়ে আসি তাহলে কিছু আলামত, কিছু জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের খেয়াল করতে হবে, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা জানে অথবা তার আনিত শরীয়তের অংশ বিশেষকে মিথ্যা জানে, ভালো করে খেয়াল করবেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা জানে যে তিনি নবী নন, মিথ্যা, অথবা তাকে বিশ্বাস করেছে কিন্তু তার শরীয়তের অংশ বিশেষকে অস্বীকার করেছে, মিথ্যা জেনেছে, সেই লোকটা হলো মুনাফিক, বড় মুনাফিক। স্বার্থের জন্য এসে মুসলিম দাবি করছে রসুলকে মানি, কিন্তু রসুলের সব কথা মানি না, রসুলকে মানি রসুলের এই হাদিসটা মানি না, রসুলকে মানি কিন্তু এই আমলটা আমরা অস্বীকার করি। এই রকম লোকগুলি আমাদের সমাজের ভিতরে থাকতে পারে, যারা আপনার নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করছে। আমি একটা কথা ক্লিয়ার করে বলি, সেটা হলো যে ভাই আপনার পক্ষে রসুল সাল্লামের সকল সুন্নতের উপরে আমল যদি করতে আপনি নাও পারেন, অসম্ভব হয়, আপনি রসুলের এই সুন্নতটাকে স্বীকার করেন, আরেকজন ভাই আমল করতেছে তাকে বাধা দিয়েন না, তাকে নিরুৎসাহিত করবেন না, তার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না, আপনি পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাইলে ক্ষমাও করতে পারে, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি যদি প্রমাণ্য কোনো বক্তব্যকে, কোনো হাদিসকে যদি গায়ের জুড়ে অস্বীকার করেন, তাহলে কি আপনি মুসলিম থাকবেন? তাহলে কি রসুলকে মানা হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানলেন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মানলেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালাগালি করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলটাকে আপনি অস্বীকার করলেন, একটি আমল অস্বীকার করেন, রসুলকে অস্বীকার করা সামিল। সমস্ত নবী ও রসুলদের প্রতি ঈমান আনতে হবে, কোনো এক নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি মুসলিম থাকবে? বলেন সে কি মুসলিম থাকবে? সে মুসলিম থাকবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, কোন রসুলকে অস্বীকার করা যাবে না। আপনি যদি সব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শ্রেষ্ঠ নবী কিন্তু নূহ আলাইহিস সালামকে মানি না, ইব্রাহিম আলাইহিস সালামকে মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক, যে কোনো একজন নবীকে অস্বীকার করলে পুরো নবীদেরকে অস্বীকার করা হয়। ঠিক অনুরূপভাবে আপনি নবীকে মানবেন আর নবীর একটা প্রমাণ্য হাদিসকে আপনি মানবেন না, তাহলে নবীকে আপনি মানলেন কোথায়? অর্থাৎ আপনি নবীকে পুরোটাই অস্বীকার করেছেন। সুতরাং এটা কিন্তু সাধারণ বিষয় নয়, বড় জটিল বিষয়। দুই নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, আনিত শরীয়তকে ঘৃণা করা। কেউ যদি এরকম হয়, হ্যাঁ রসুল ঠিক আছে কিন্তু রসুল সাহেবের এই শরীয়তের এই না বলি ঘৃণা করি আমি, তাহলে কিন্তু মুসলিম থাকা যাবে না। কথা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা আর রসুলের সুন্নতকে ঘৃণা করা একই জিনিস। আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রসুলকে নিয়ে তোমরা ঠাট্টাবিদ্রুপ করছো? কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। সুতরাং এটা মুনাফিকি,
বড় মুনাফিকি, ইসলাম থেকে খারিজকারী মুনাফিকি, চির জাহান্নামী, বরং জাহান্নামের অতল গহ্বরে তারা থাকবে, যে সমস্ত মুনাফিক লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়তের কোনো অংশকে ঘৃণা করবে। আপনি ঘৃণা করতে পারেন না, আপনি আমল করতে পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনি কোনো ঘৃণা করে উড়িয়ে দেবেন সেটাও আপনি পারবেন না। তিন নম্বরে, ইসলামের পরাজয় দেখে আনন্দ উল্লাস করা। কোথাও কোনো মুসলিম নিধন হচ্ছে, কোথাও কোনো জায়গায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে গেছে, তখন দেখে আমরা হাতে থুড়ি মারলাম, তামাশা করলাম, আলহামদুলিল্লাহ, মানে নিজের মধ্যে খুশির ছুটে এখানে পাগল হয়ে গেলাম। ওই লোক একশোবার আলহামদুলিল্লাহ বলুক, ওই আলহামদুলিল্লাহ ইমানদারের কথা না। ইমানদার সেই যে তার মুসলিমদের পরাজয় পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, সেই পরাজয় দেখে সে ব্যথিত হবে, কষ্ট পাবে, সেটাই হলো ইমানের দাবি। এটা দেহের মতো, আল্লাহ নেই বলছেন যে তারাল মুমিনিন ফি তারাহুমিহিম ও তাওয়াদ্দিহিম ও তাআতুফিহিম কাল জাসাদ, আল্লাহ নেই বলছেন মুমিনরা পরস্পর এটা দেহের মতো। অন্য হাদিসে বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইশুদ্দু বাদুহু বাদা, এটা অট্টালিকার মতো, একটা আরেকটা যেরকম খুশি ধরে সেইরকম। কাজে মুসলিমদের বিষয়ে আপনার এরকম তুচ্ছ তাচ্ছিল্য হবে, আর মুসলিমরা পরাজয় হয়েছে, মুসলিমরা ধ্বংস হয়েছে, মুসলিমদের 12:30 বেজেছে, আর আমি তামাশা দেব, হাসবো আর খুলবো যে হয়েছে, তাহলে এই বুঝতে হবে যে এই লোকটা ইমানদার নয়, এই লোকটা মুনাফিক। তার উল্টা, চতুর্থ নম্বরে উল্টা, মুসলিমদের কোনো জায়গায় আপনার বিজয় হয়েছে, কোথাও মুসলিমরা বিজয় লাভ করেছে, মুসলিমরা কিছু পেয়েছে, এখন মুসলিমরা বিজয় হয়ে গেল, ফুরি, এটা কেমন হলো, উফ, তারই মুসলিমরা পরাজয় হোক, তাই বলে আবার এটা করে না যে কোনো মুসলিম দল, মানে মুসলিম মানে অধিবাসী আপনার ক্রিকেটে বিজয় লাভ করেছে আর আপনি সেখানে উল্লাস করবেন আর আপনি বলবেন না পাক্কা ইমানদার, এটা না। এখানে ইসলাম ও ইমানের প্রশ্নে, ইসলাম ও ইমানের প্রশ্নে জয় ও পরাজয়, একদল এক বস্তির লোক আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, এই জন্য তারা মেনে গিয়ে একটা মসজিদ বানিয়েছে, আর 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 কাফিররা এসে মসজিদটাকে গুঁড়িয়ে দিয়েছে, মুসলিমদেরকে জবাই করে ফেলেছে, আর আপনি সেখানে বসে বলবেন ভালোই হয়েছে ভালোই হয়েছে, তাহলে আপনি ইমানদার না, আপনি ইমানদার না। আবার দেখা গেল যে মুসলিমরা সেখান থেকে উঠে এসে আবার তারা মসজিদ নির্মাণ করতে পেরেছে, তারা মাদ্রাসা নির্মাণ করতে পেরেছে, তারা আল্লাহর দিন দিনে এগিয়ে চলেছে, তখন আপনি বসে বসে হাই রে হাই হলোটা কি হলোটা কি রে, এইরকম যদিও ভাবেন তাহলেও আপনি ইমানদার না। মুসলিমদের সুখে সুখী হতে হবে, মুসলিমদের দুঃখে দুঃখী হতে হবে, এটাই ইমানের দাবি। পঞ্চম নম্বর, নবীকে সত্য জানা, আনুগত্য ফরজ তা বিশ্বাস না করা। মানে নবী সত্য কিন্তু তার আনুগত্য করতে হবে এমনটা না, নবী আখেরি নবী, তার বাইরেও কোনো তরিকা থাকতে পারে, তাহলে সেই লোকটার ইমানদার থাকতে পারবে না। যেমন আমাদের এই বর্তমান বিশ্বে সুফি দরবেশরা মুসা আলাইহিসসালাম যে খিজরের কাছে গিয়েছিলেন, সেই ঘটনা থেকে তারা দলিল নিয়ে থাকেন যে নবীর নবুয়তিকে বিশ্বাস করে নবীর শরীয়তের বাইরেও উন্নততর শরীয়ত থাকতে পারে, এই বিশ্বাস করে তারা আপনার সুফি দর্শনের জন্ম দিয়েছেন, এবং ইলমে তাসাউফের নামে তারা মানুষের মানে মাধ্যমে সিনা বসিনা শরীয়ত আসছে মনে করে আলাদা একটা তরিকার সৃষ্টি করেছেন। এরা তারা মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ঠিক আছে, তার তরিকার বাইরে গিয়েও উন্নত হেদায়ত পাওয়া যেতে পারে, যেমন মুসার জমানায় মুসার তরিকার বাইরে গিয়ে খিজিরের কাছে খিজিরের আলাদা একটা তরিকা ছিল, এটা নিয়ে তারা দলিল দিয়ে থাকেন, আর দিয়ে তারা বর্তমানেও বলে থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী ঠিক আছে, তার তরিকার বাইরেও কি হতে পারে, উন্নত হেদায়ত থাকতে পারে, মুক্তি থাকতে পারে, এই চিন্তা তারা করে। কোনো ব্যক্তি যদি এই চিন্তা করে থাকে নির্দ্বিধায়, সেই লোকটি মুসলিম নয়। সেই লোকটি যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, জাকাত দেয়, তাহলে বলতে হবে লোকটা মুনাফেক,
লোকটা কেবলমাত্র স্বার্থের জন্য কাজ করেছে। আল্লাহ নবী তো এদের ব্যাপারে বলেইছেন যে ও ইনসামা ও সাল্লা ও জামা আন্নাহু মুসলিম, হে যদি সালাত আদায় করে সিয়াম পালন করে আর দাবি করে যে সে মুসলিম, আল্লাহ নবী বলেন এরা মুসলিম নয়। কাজে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুনাফিকদের কিছু আলামত আছে, সে আলামত নিয়ে বিশদ আলোচনা আসবে। আমি দুই মিনিটে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, মুনাফিকরা সবসময় অন্তরে তারা রুগ্ন, তাদের সবসময় এটা পলিসি মেনটেন করে চলে, আর সবসময় অন্তরের ভিতরে একটা দুরু দুরু ভাব থাকে, যদি আমাদের কথা জেনে ফেলে, যদি আমাদের কথা জেনে ফেলে গুমর ফাঁক হয়ে যাবে আর আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য মুনাফিকরা রসুলের দরবারে যাইতো আর ভয়ে ভীত থাকতো যে আমরা যে মুনাফিক, এই কথা কোন সময় আল্লাহ যদি জানিয়ে দেয় রসুলকে, আর তাহলে তো সব শেষ হয়ে যাবে এরকম। এই জন্য আল্লাহ রাব্বুল বলেছেন ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা, ওদের অন্তরে আছে বেদি আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে আরও বেদি বাড়িয়ে দেন, অর্থাৎ ওই সন্দেহের বাতিক তাদের ভিতরে আছে আর এই সন্দেহের বাতিকটা আল্লাহ আরও একটু বাড়িয়ে দেন, অর্থাৎ টেনশনের ভিতরে পড়ে যায় যে না জানি বুদ্ধ জেনে ফেলে, না জানি বুদ্ধ জেনে ফেলে, না জানি ওহি নাজিল হয়ে গেল আমাদের ব্যাপারে কিছু যদি এসে যায় তাহলে তো সব উমর ফাঁক হয়ে যাবে। এই জন্য মুনাফিকরা সবসময় দুদিল থাকেন, দুদিলে থাকেন। তারপরে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে আপনার ঝগড়াটে, এরা হচ্ছে অত্যন্ত ঝগড়াটে। আল্লাহ বলছেন এরা আলাদুল খেসাম, তাদের কাজই হচ্ছে সীমালঙ্ঘন করা ঝগড়ার ভিতরে। তারপর দুদুল্যমানতা, তারপর তাদের ভিতরে বৈশিষ্ট্য হলো অলসতা, তারা সলাতের মধ্যে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা সলাতে দাঁড়ায় কুসালা, অলস হইয়া দাঁড়ায়, সলাতের মধ্যে দাঁড়াবে অলস হইয়া। আরে ভাই সলাতের মধ্যে আপনি দাঁড়াবেন, আল্লাহর দরবারে দাঁড়াইছেন, সোজা হয়ে দাঁড়ান, এখন বেশি পরেজগারি করতে গিয়ে সুজার নামে এরম বাঁকা হয়ে দাঁড়াইলেন, এটাও একটা নাটকের সামিল। আপনি দাঁড়াবেন আল্লাহর দরবারে, সোজা হয়ে দাঁড়াবেন, সোজা হয় না দাঁড়ালে এখানে বেশি এরকম করে দাঁড়াবেন, এটা তো না, কিয়াম খেলাফ হয়ে গেল। আবার এই শরীর যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে সুন্দর করে দাঁড়াবেন, না সিপাহি দিয়ে সিপাহি দিয়ে এরকম করে দাঁড়াবেন যে মনে হচ্ছে যেন এই পড়ে যাবে ঠুলে। মানে এইসবগুলি হচ্ছে আপনার মানে মেকি জিনিসকে খাঁটি করার জন্য ছলচাতুরি। এই ছলচাতুরি না করে ইমানদার ব্যক্তি যেভাবে সলাতে দাঁড়ায় সেভাবে দাঁড়াইতে হবে। মুনাফিকদের আচরণ আল্লাহ বলছেন যে এরা যখন সলাতে দাঁড়ায় কামু কুসালা, তারা অলস হয়ে দাঁড়ায়, এক পায়ে দাঁড়াবে, এগুলি মুনাফিকের আলামত, সলাতের সন্ন্যতের খেলাফ, এগুলি হচ্ছে মুনাফিকদের আলামত। আল্লাহ বলছেন ওয়া ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এরা তো আল্লাহকে স্মরণ করে না, ওই সামনাসামনি আল্লাহ আকবার বলতে হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা বলতে হচ্ছে, রব্বানা লাকাল হামদ বলতে হচ্ছে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হচ্ছে, কেবলমাত্র এটা আলী ঠুট দিয়ে বলছে, এটা প্রকৃতপক্ষে ইমানদার নয়। অতএব আমি আপনাদের সকলকে বলবো যে আমরা যখন ইমান এনেছি তো আমরা সন্দেহমুক্ত ইমান আনি, এবং কুফুরি যেন আমাদের ভিতরে প্রবেশ না করে, অনুরূপভাবে মুনাফিকিও যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। মুনাফিকদের পরিণতি সম্পর্কে অনেক কথাই আমরা দলিল আদিল্লা দ্বারা জেনেছি এবং জানি মুনাফিকদের পরিণতি কী আছে। মুনাফিকরা দুনিয়াতে লাঞ্ছনা পায় এবং আখেরাতও তাদের জন্য ফিদ্দার কিল্লা সলিমিনান নার। কাজেই আসুন আমরা ইমান মহামূল্যবান সম্পদকে যথার্থ যত্ন করি এবং কুফুরি ও মুনাফিকি হতে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইমানদার হয়ে মৃত্যুবরণের তৌফিক দান করুন, আমিন। আমরা যেন পরস্পর মুসলিম উম্মাহকে আমরা ভালোবাসতে পারি সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। মুসলিমদের মধ্যে পারস্পরিক মহাব্বত ও সম্প্রীতি আল্লাহ বাড়িয়ে দিন এবং যাবতীয় প্রকার হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আকুল কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একজন ভাই জানতেছেন কোনো ব্যক্তি যদি পারিবারিক বা সামাজিক সমস্যায় পড়ে গ্রামের মেম্বার অথবা চেয়ারম্যান বা সরকারি কোর্ট আদালতে বিচার চায় এবং সেই বিচার তাদের নিজের মন মস্তিষ্ক দিয়ে করে তাহলে তারা কুফুরি করল কি? দেখুন এ বিষয়টা আপনার বিচার করা আর বিচারের ধারস্থ হওয়া দুই জিনিস। একজন ব্যক্তি সামাজিক অধিকার বঞ্চিত যদি হয় আর সেটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, মুআমালাত সংক্রান্ত হয়, তাহলে অবশ্যই সেখানে বিচারক নিতে পারে, যাকে তাকেই বিচারক সালিশ মানতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন, যেমন একজন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগেছে,
এই দ্বন্দ্বটি নিষ্পত্তি করার জন্য সালিশ দিতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক সালিশ বানাও আর আপনার স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ নিয়ে এটা নিষ্পত্তি করে দাও। তারা যদি নিষ্পত্তি হতে চায় তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন। তো কাজেই এই ধরনের বিচার অবশ্যই একজন আরেকজনের কাছে চাইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বিচারটি হয় শরীয়তের হুদুদ সংক্রান্ত, ফৌজদারি দণ্ডবিধি শরীয়তের যে বিধান আর এর সাথে সাংঘর্ষিক বিষয় হয়, তাহলে ওই সাংঘর্ষিক বিষয়গুলিতে একজন বিচারক, একজন বিচারপ্রার্থী মুমিন ব্যক্তি যতদূর পারবে সে এ থেকে বিরত থাকবে, এইগুলির কাছে যাবে না। একান্ত যদি দেখা যায় যে সে অধিকার বঞ্চিত হচ্ছে বা বড়দনের কোনো প্রাণহানি, কোনো বড়দনের কিছু ঘটে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সে আশ্রয় নেবে, তবে এই আশ্রয়টা হবে তার অন্তরে ঘৃণাসহ, যে সে নিরুপায় হয়ে নিয়েছে, যেটা আমরা আগেই বলেছি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লামান উকরিহা ও কালবুহু মুতমাইন্নুম বিল ইমান, যে জবরদস্তি বাধ্য হয়ে যদি করে আর তার ইমানটা ইমান দ্বারা যদি অন্তরপূর্ণ থাকে, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার সে এই ধরনের কুফুরের অন্তর্ভুক্ত হবে না। পক্ষান্তরে বিচারকের বিষয়টি আমি বলেছি, বিচারকের বিষয়টি আপনার ওই রকম যদি তিনি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো ফয়সালা দিয়ে থাকেন, কোরআন হাদিসের বিরুদ্ধে ফয়সালা হয় তাহলে ওই ফয়সালা দাতার অবস্থার প্রেক্ষিতেই সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি জেনে বুঝে দিয়েছেন না তিনি না বুঝে দিয়েছেন, এ বিষয়টি ওই আগের বক্তৃতার মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে। আল্লাহু আ'লাম বিশ্বাব। আমাদের আরেকজন যা জানতে চেয়েছেন, আমাদের সমাজে অনেকে বলে থাকে অমুক পাগল এইরকম করেছে, আমাদের সামনে বিপদ আছে, এরকম বিশ্বাস করা কি কুফুরি? হ্যাঁ, এখানে যে বলতে চেয়েছেন যে কোনো পাগল মন্তব্য করেছে যে এইরকম হতে পারে, এটা ভবিষ্যতের কোনো কথা বলেছে, সেই কথায় বিশ্বাস করা কি কুফুরি? পাগলের এই বক্তব্য বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নাই, যেহেতু সে পাগল, কথায় বলে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। তো পাগল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের হিতাহিত জ্ঞান নাই, যারা যাদেরকে বলে জুনুন এসে যায়, পাগলামি এসে যায়, তাদের উপরে শরীয়তের কোনো হুকুমই নাই। কোনো পাগল যদি একজন মানুষকে হত্যা করে ফেলে তাহলে ওর বিনিময়ে হত্যা করার হুকুম নাই পাগলকে, তাহলে সেই পাগলের প্রলাপ নিয়ে আমাদের নাচার তো কোনো কারণ নাই, অবশ্যই এই এই কথাগুলি কুফুরির অন্তর্ভুক্ত, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোনো আলামত দেখে কোনো বক্তব্য দে, যেমন রাস্তায় একটি দুর্ঘটনা ঘটছে আর এই অবস্থায় একজন লোক এসে বলছে যে সামনে যাবেন না, গেলে দুর্ঘটনা ঘটবে, এখন এই কথা তো এই তকদিরের বিরুদ্ধে কথা নয়, ঈমান বিল গায়বের বিরুদ্ধে কথা নয়, বরং এটি হচ্ছে বাহ্যিক একটি দৃশ্য দেখার প্রেক্ষিতে বলা, এটাকে বিশ্বাস করা এটা কুফুরের অন্তর্ভুক্ত তো নয়, বরং এটা প্রয়োজন সাকির বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দিন, আমিন। আজকে আর নয়, জি হ্যাঁ, আমাদের ভাই যেটা জানতে চাইছেন যে যারা সালাত আদায় করে না তারা কি চির জাহান্নামী? তারা চির জাহান্নামী অবশ্যই, কিন্তু চির জাহান্নামীর এটা স্তর আছে, অনন্তকাল জাহান্নামে যাবে, এই অনন্তকালেরও একটা সীমা আল্লাহর কাছে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেও দিতে পারেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যারা আল্লাহকে স্বীকার করে নাই, রসুলকে স্বীকার করে নাই, ইসলাম মানে নাই, সেই কাফের, আর একজন সলাত ত্যাগকারী কাফেরের ভিতরে পার্থক্য হলো এই যে এই সলাত ত্যাগকারী কাফের কোনো একদিন শাস্তি ভোগ করার পরে জান্নাতের আশা করতে পারে, পক্ষান্তরে আপনার যে আল্লাহকে স্বীকার করে নেয়, রসুলকে স্বীকার করে নেয়, ইসলামকে স্বীকার করে নেয়, সে কোনোদিনও আশা করতে পারে না এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, এইটুকু পার্থক্য। কাজেই সেও জাহান্নামী, কিন্তু জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি সময় ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে মাফও করতে পারেন অথবা অনন্তকালে জাহান্নামের শাস্তিও তার জন্য বরাদ্দ করে রাখতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ভর করে। যেহেতু কোরআন ও হাদিসের দলিল এটা প্রমাণ করে যে এই কাজটা করার কারণে সাহাবারা তাদেরকে কাফিরই জানতেন, তখন আমরাও তাদেরকে এই বলে জানবো, তবে
ওই কাউকে ব্যক্তিগতভাবে কাফের বলার ক্ষেত্রে যে শর্ত আছে সেই শর্তের ভিতর দিয়ে আমাদেরকে বক্তব্য দিতে হবে। শর্ত পূরণ না হলে যাকে তাকে আপনি কাফের ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ আলাম বিসব। জি, এটা দুর্যোগ, আমার এক ভাই বলছেন যে দুর্যোগ মোকাবেলা, দুর্যোগ মোকাবেলা বা প্রতিরোধ, এই দুর্যোগ প্রতিরোধ বলতে যা বোঝায় এটি আমাদের দেশীয় একটা পরিভাষা। এটা এই পরিভাষাটি ইসলামী পরিভাষার সাথে সাংঘর্ষিক, কেননা দুর্যোগ মোকাবেলা নয়, দুর্যোগ ব্যবস্থাপনা বলা যেতে পারে। যে দুর্যোগ যদি আসে এটা কেউ রোধ করতে পারবে না, এটা কেউ রোধ করার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির উপরে যদি মুসিবত চাপিয়ে দিতে চান তাহলে এটা রোধ করার ক্ষমতা কারোরই নাই। কাজেই এই দুর্যোগ মোকাবেলা নয় বরং দুর্যোগ ব্যবস্থাপনা বলাটাই হলো শ্রেয় ছিল। এটা একটা পারিভাষিক ভুল, এই পারিভাষিক ভুলের থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আল্লাহ আলম সাহাব। জি,